এই যে আমি এখন ভিডিও করছি, দেখুন কত বাইরের আওয়াজ, বুঝতে পারছেন প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়, সেই জন্য আমি লাইভ সাউন্ড দিতে পারি না। তবু আজকে যেহেতু লাইভ দিতেই হবে, তার জন্য দেখুন রাস্তায় একদমই রোডের ওপরে আমার বাড়িটা, পিছনে হয়তো বুঝতে পারছেন, আর প্রচণ্ড গাড়ি যায় সব সময়, গাড়ি বাইক যেতেই আছে, আর প্রচণ্ড হর্ন, তো আওয়াজটা আপনারা বুঝতেই পাচ্ছেন কীরকম হচ্ছে, তো একটু মানিয়ে নেবেন প্লিজ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের কোনো রান্না নয়, কোনো রেমিডিও নয়, অন্য কিছুই নয়, আজকে আমি আমার বাড়ি কীরকম সেটা দেখাবো। কারণ কয়েকজন বন্ধু আমাকে অনেকদিন আগে বলেছিল যে দিদি তুমি কিভাবে রান্না শুট করো আর তোমার বাড়ি কেমন সেটা যদি দেখানো যায়, তো আজকে আমি সেটাই চেষ্টা করছি যে আমার বাড়ি কীরকম সেটা তোমাদের সবাইকে দেখানোর জন্য। তো চলুন দেখে নিই আমার বাড়িটা কীরকম। প্রথমে আমি সামনের ঘর থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমার পাশের ঘর, মানে আমি যে ঘরে থাকি তার পাশের ঘর। এই ঘরটা আমার ছেলে পড়তে বসে, এটা আমার ছেলের পড়ার ঘর, বুঝতেই পাচ্ছেন বই কীভাবে ছড়িয়ে ছিটিয়ে একদম গোটা ফাট করে রেখেছে। ও আর একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আমার সেলাই মেশিন। এখানে আমি আমার নিজের সালোয়ার টুপার যেটা আমি নিজে পরি সেটা আমি নিজে তৈরি করে পরি। তো তোমাদের যদি মানে কিছু জানার ইচ্ছে থাকে যে কোনো কিছুর ওপর ভিডিও মানে তৈরি করার, তাহলে আমাকে জানাতে পারো, আমি সেটা করার চেষ্টা করব। তো এবার যাওয়া যাক আমার বারান্দায়। এটা হচ্ছে আমার বারান্দা, আমার বারান্দাটা পুরোটাই ওপেন, আর বারান্দাতে কয়েকটা গাছ লাগিয়েছি। দেখুন এই গাছটা কদিন আগেই একদম শুকিয়ে গিয়েছিল, বাট হঠাৎ করে দেখি আবার নতুন পাতা গজাচ্ছে, তো দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ এটা আমার খুব ফেভারিট একটা গাছ। হ্যাঁ, এর সাথে আরও কয়েকটা গাছও লাগিয়েছি। আর এটা হচ্ছে আমাদের দোলনা, যেখানে বসে আমি আর আমার ছেলে মাঝে মাঝেই দোল খাই। এবার যাওয়া যাক আমার ঘরে, যে ঘরটায় আমি থাকি। ও লাইট জ্বালানোই হয়নি, লাইটটা জ্বালিয়ে নিই। এটা হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, যেখানে দাঁড়িয়ে আমি সাজুগুজু করি। এবার চলুন ঘরের ভেতরটা দেখা যাক। এটা দিয়ে ছাদে উঠে যায়, আর এটা হচ্ছে বসার জায়গা, যেখানে বসে আমরা আড্ডা দিই। আর হ্যাঁ, একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে আমার ছেলের কিবোর্ড। আমার ছেলে খুব সুন্দর কিবোর্ড বাজায়, যদি ওর কিবোর্ড বাজানো শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওর একটা ভিডিও তুলে আপলোড করে দেব। আর এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে নিচ, মানে আমি দোতলায় থাকি। বাড়ি দেখানো তো কমপ্লিট, এবার আমি তোমাদের বলবো যে আমি কিভাবে রান্না শুট করতাম। কারণ আমি যখন রান্না মানে চ্যানেল খুলি তখন সম্পূর্ণ লকডাউন চলছিল, আর তখন ট্রাইপড কিনতে পারিনি, আর ট্রাইপড ছাড়া রান্না শুট করা খুব কঠিন, কারণ এক হাতে রান্না করা আর এক হাতে মানে ক্যামেরা ধরে শ্যুট করাটা মানে একার পক্ষে খুব কঠিন হচ্ছিল। তখন কি হয়, তখন ভাবলাম যে থাক কদিন পরেই আমি চ্যানেলটা স্টার্ট করব। তো হঠাৎ করে তারপরে আমার হাজবেন্ড আমাকে বলে যে একটা ট্রাইপড আমি বানিয়ে দিচ্ছি, তখন সে এই ট্রাইপডটা বানিয়ে দেয়। এটা দেখে কতটা বুঝতে পারছি না, বুঝতে পারছি না, এটা হচ্ছে একটা দরজার পেলমেট, মানে দরজার ওপরে পর্দা দেওয়া থাকে,
তার উপরে যে পেলমেট থাকে আগেকার দিনে, তো সেই পেলমেটটাকে কেটে এখানে জয়েন্ট করে এরকম ভাবে একটা ট্রাইপড সেট করা হয়েছে। তো এটা হচ্ছে আমার প্রথম ট্রাইপড যেটাতে আমি আমার রান্না শুট করতাম। এটা ওভেনের ওপরে ঠিক এরকম ভাবে রাখতাম আর তার উপরে ফোন সেট করা হতো। আর এই জিনিসটা দেখুন, এটা অ্যামাজনে খুব সহজে কিনতে পাওয়া গিয়েছিল, মানে অনেক দিন আগেই কিনেছিলাম এটা। এটাকে ঠিক এরকমভাবে আটকে এর মাথায় ফোনটা আটকিয়ে আমি মানে ওভেনের ওপরে ঠিক এরকমভাবে দিয়ে দিতাম, তখন আমার রান্না অটোমেটিক শুট করতাম আমি। আর আমার পুরো এডিটিংটা আমার হাজব্যান্ড করে, তো আমি খুব থ্যাঙ্কসফুল আমার হাজব্যান্ডের কাছে যে আমি একদম হাউস ওয়াইফ, ঘরের বাইরে কোথাও সেরকম যাইও না। তবু ও আমাকে হঠাৎ করে বলে চ্যানেলের কথা, তার জন্য খোলা। আর খোলার পর আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, আমি ভাবতেও পারিনি যে আমার চ্যানেল কখনো মনিটাইজ হবে। আর যেদিন মনিটাইজ হয়েছিল, মানে হলো, সেদিন আমি এত আনন্দ করেছি, এত নেচেছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য বলছি যে প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করুন। আর হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে আমার যেহেতু একদম রোডের ওপরে বাড়ি, সেহেতু আমার ভয়েস দিতে খুব কষ্ট হয়, কারণ ভিডিও যখন তৈরি করি তখন ভয়েস দিতে পারি না, এত আওয়াজ। ইভেন আমি এখনও যখন আওয়াজ দিচ্ছি বুঝতে পাচ্ছেন কীরকম আওয়াজ আসছে, প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছে। তো রাত যখন 11:30 বাজে আমি তখন মানে হেডফোন দিয়ে আমার ভয়েসটা দিই, তো একটু কষ্ট হয় আমার। তবু আমার খুব ভালো লাগে যখন অনেকে সবাই কমেন্ট করে, যখন অনেকজন দেখে, তখন মনে হয় হ্যাঁ এইটুকু কষ্ট করাই যায় আপনাদের জন্য। তো প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে দেখুন আর আমাকে প্রচুর ভালোবাসা দিন, কারণ আমি একটু কষ্ট করেই বানাই ভিডিওগুলো। ভিডিওটা কেমন লাগলো, আমার স্টোরিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।